लगातार বৃষ্টিতে ভাসছে গোটা বাংলা। আগামীকালকের আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। তো আগামীকাল কেমন থাকবে বাংলার আবহাওয়া? আগামীকাল বাংলার কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন, এছাড়াও বর্তমানে আপনাদের এলাকার আবহাওয়া কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সুস্পষ্ট নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করেছে। বীরভূম পেরিয়ে পশ্চিম বর্ধমানের দিকে সুস্পষ্ট নিম্নচাপের অভিমুখ। উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি ঝাড়খণ্ড হয়ে দক্ষিণ বিহার ও উত্তরপ্রদেশের দক্ষিণ অংশে পৌঁছাবে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় দক্ষিণবঙ্গে, যা থেকে সুস্পষ্ট নিম্নচাপ এলাকার ওপর দিয়ে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ। ফলে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে প্রবল বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূম জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও। কলকাতা সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ কমবে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি। রবিবার থেকে বাড়বে তাপমাত্রাও। উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ বাড়বে। আগামী 24 ঘন্টায় আলিপুরদুয়ার ও কোচবিহার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির ওপরের দিকের এই 5 জেলাতেই বৃষ্টি হবে। সুস্পষ্ট নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারে। শুক্র ও শনিবার প্রবল বর্ষণের সম্ভাবনা ঝাড়খণ্ডে। শনিবার ছত্তিশগড় এবং রবিবার মধ্যপ্রদেশে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী কয়েকদিন বিহারে ভারী বৃষ্টির সতর্কতা। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। ঝাড়খণ্ডে বৃষ্টির ফলে জলাধারা এবং সংলগ্ন বাংলার নদীর জলস্তর অনেকটাই বেড়ে যাবে। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী 24 ঘন্টায় কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র উপকূলে এই ঝোড়ো হাওয়ার পরিমাণ কিছুটা বাড়বে।